তাহলে আর এহসান নিয়া প্রশ্ন করার কোন সুযোগ থাকে না। এরপরও কি ঘাড় তেরা সোজা হবে? কথা বল না কেন না কেন? আরে আসতে বলেন কেন কেন? সাহস থাকলে দাঁড়ান। এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে। আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন বলা? বন্ধুবার প্রাণের মানুষ, কলিজার টুকরা, আপনাদের এলাকার গৌরব মুফতি রাজীব হাসান দামাত বারাকাতুহু, এই যে একটা সেবামূলক সংগঠন এহসান পরিবার এটা চালু করছেন, এটা পিরোজপুর নয় গোটা জগতের জন্য একটা রহমত। আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, ঠিক ঠিক না বললো এটা ঠিক, ঠিক আপনি বলবেন না বলে আমি সাইন নেওয়ার অপেক্ষায় থাকবো? না না, কোনো টাইম নেই আপনাকে গণনা করা, কথা বুঝেন নাই নাই? আমি এহসানের একজন পরিবারের সদস্য, আমিও সদস্য আলহামদুলিল্লাহ। এবার কোনো প্রশ্ন থাকলে ঢাকায়ও আপনি শুকর গুজার হতে পারেন।
শুকরিয়া করলে আপনার উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত কি বাড়িয়ে দিবে কে? কালমা চলছে কিনা?